আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমাদের ফাইবার রিলেটেড একটা ভিডিও থাকতেছে আজকেও। তো আজকে আমরা গিগ টাইটেল ইউজ, মানে গিগ টাইটেল কিভাবে চয়েস করতে হয় সেটা নিয়ে আজকে আমাদের পুরো ভিডিওটা থাকবে। দেখেন, একটি গিগ দেওয়ার আগে কিন্তু আমাদের টাইটেলটা অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি টাইটেলটা অনেক ভালোভাবে এবং মজবুত একটা টাইটেল দিতে পারেন, তাহলে কিন্তু আপনার গিগটা উপরে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে, সার্চ ইঞ্জিনে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আজকে আমরা কিভাবে গিগ টাইটেলগুলো চয়েস করবেন, গিগ টাইটেলগুলো মেনটেন করবেন সেইটা নিয়ে আজকে পুরো ভিডিওটা থাকতেছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেকটা উপকৃত হতে পারবেন। আর আমি অনেক সিক্রেট সিক্রেট জিনিস দেখানোর চেষ্টা করি আমার এই চ্যানেলটিতে। যারা আমাদের চ্যানেলটি নতুন, একদম যারা এই ভিডিওটি নতুন দেখছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর লাইক দিয়ে দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি। তো চলুন আমরা সরাসরি আমাদের ফাইবারে চলে আসলাম, ফাইবারের ড্যাশবোর্ডে আছি। তো আজকে আমরা একটা লোগোর টাইটেল চয়েস করব, ঠিক আছে? একটা লোগোর গিগ দেওয়ার জন্য একটা টাইটেল আমরা চয়েস করব। তো টাইটেল কি, টাইটেল চয়েস করার নিয়মটা কি? ইতিমধ্যে হয়তো বা অনেকে আছেন যারা টাইটেল অনেক সুন্দরভাবে ইউজ কর, মানে অনেক সুন্দরভাবে চয়েস করতে পারেন। তো আমার জায়গা থেকে আমি যেভাবে সাজেস্ট, মানে আমি জায়গা থেকে আমি যেভাবে গিগ দিয়েছি, ইতিমধ্যে গিগ দিচ্ছি, তো সেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমি আমার জায়গা থেকে যেভাবে টাইটেল ইউজ করি, টাইটেল চয়েস করি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আমি সর্বপ্রথম এখানে আমার লোগো ডিজাইন বলে আমি আমার কাঙ্ক্ষিত গিগগুলো খুঁজব। ওকে, আমি লোগো ডিজাইন বলে আমি এখানে সার্চ দিলাম এবং আমার কাঙ্ক্ষিত লোগোগুলো এখানে আমি নেব, ঠিক আছে? এখন দেখেন আপনার ইচ্ছা আপনি কোন ক্যাটাগরির লোগো নিবেন, ঠিক আছে? এখন আপনি কি টপ রেটার সেলারদের নেবেন, নাকি মানে আপনি যে কোন টাইটেলগুলো কোন গিগের টাইটেল চয়েস করবেন, আপনি কি টপ রেটার সেলারদের গিগ টাইটেল চয়েস করবেন, নাকি অন লেভেল ওয়ান, নাকি লেভেল টু, নাকি নিউ সেলারদের টাইটেল ইউজ করবেন? আমি আমার জায়গা থেকে সাজেস্ট করব, বা আমি আমার যা আমি নিজেই এই বিষয়টা ইউজ করি, সেটা হচ্ছে যে টপ রেটার সেলারদের টাইটেলগুলো চয়েস করার, ঠিক আছে? তারপরে অনেক আছে যে লেভেল টু সেলার, তারপর লেভেল ওয়ান সেলার, যাদের গিগ, মানে যাদের এই সেই গিগটাতে অনেক মানে আছে, আপনার অনেক অর্ডার রানিং আছে, সেই গিগগুলো আমরা সাজেস্ট করব, ঠিক? আমি আমার জায়গা থেকে চয়েস করি। তো চলুন সরাসরি আমরা দেখি কীভাবে করা যায়। তা আমার জায়গা থেকে সর্বপ্রথম আমি তিনটা নেব টপ রেটার সেলার। তো আমি সেলার ডিটেলে ক্লিক করে আমি এখান থেকে টপ রেটার সেলারদের এখান থেকে চয়েস করে নেব। তো দেখেন লোগো ডিজাইনের উপরে 351টা গিগ আছে টপ রেটার সেলার, আর লেভেল ওয়ানে আছে 13152টা, লেভেল টুতে আছে 14249টা, আর নিউ সেলার আছে 98405টা, ঠিক আছে? তো অনেক অনেক কিন্তু গিগ এখানে আছে। তারপর আমি টপ রেটার সেলার নিলাম, নেওয়ার পরে অ্যাপ্লাইতে ক্লিক করলাম। এখন আমার কাছে যেগুলো আসবে সবগুলো কিন্তু টপ রেটার সেলার আসবে, ঠিক আছে? এই দেখেন, তো আমি সর্বপ্রথমে চারটে গিগ ওপেন করব, ঠিক আছে? চারটে না, আমরা প্রথম তিনটে গিগ মানে অন করি, ঠিক আছে? চারটে দিলে অনেক লং হয়ে যাবে। তারপর আমরা টপ রেটার সেলার কিছু নিব, লেভেল টু নেব, ঠিক আছে? ভিডিওটা হয়তো বা একটু লং হবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো দেখেন আমরা প্রথম গিগে ঢুকে প্রথম গিগটাতে দেখতে পাচ্ছি টপ রেটার সেলার তো আমরা নিলাম। তো নেওয়ার পরে দেখতে পাচ্ছি যে 754টা অর্ডার রানিং আছে, মানে অর্ডার কমপ্লিট করা হয়ে গেছে, আর একটা অর্ডার রানিং আছে, ঠিক আছে? আরও কোন কান্ট্রির আমাদের দেখার বিষয় না, আমাদের বিষয় হচ্ছে টাইটেল এবং তার অর্ডার কতটা আনে সেই রানিং আছে, ঠিক আছে? আচ্ছা, প্রথম গিগটাতে আমরা দেখলাম একটা অর্ডার রানিং আছে। তারপরে আমরা তিনটে নিয়েছি, তিনটে একটু দেখে নিই যে কোনটা কীরকম অর্ডার রানিং আছে। তো সেকেন্ড গিগটাতে আসার পরে আমরা দেখলাম যে টপ রেটার সেলার এবং 1000 সে 1037টা অর্ডার কমপ্লিট করছে ইতিমধ্যে, আর 17টা রানিং আছে। তো এটা যেহেতু আগেরটার থেকে একটু বেশি, তো আমরা এটা প্রথম নিয়ে যাব, ঠিক আছে? নেওয়ার পরে এখন আমরা থার্ড গিগটাতে যাব। তো থার্ড গিগটাতে একটু দিয়ে দেখে আসি থার্ড গিগের কী অবস্থা। আপনাদের জায়গা থেকে যখন একটা গিগ দিবেন তখন একটু রিসার্চ করবেন, যে মানে খুব সুন্দরভাবে রিসার্চ করলে অর্ডার বায়ো রিকোয়েস্ট এগুলো আসার সম্ভাবনা সবথেকে বেশি আছে। তো দেখেন আমরা থার্ড গিগটা আসার পরে থার্ড গিগটাতে 304টা অর্ডার কমপ্লিট হয়ে গেছে আর 11টা রানিং আছে। তো আগেরটা দেখেছি আমরা 17টা অর্ডার রানিং, আর এটা দেখলাম আমরা 11টা। তো এটা দেখেছি একটা, তো একটা আমরা এখন এটা নিব না। এই দেখেন প্রথমটা আমরা 17টা, তারপরে 11টা অর্ডার রানিং,
টপ রেটার সেলার গেল, ঠিক আছে। এখন আমরা চয়েস করব লেভেল টু সেলারদের, ঠিক আছে। এই যে লেভেল টু দিয়ে এখান থেকে অন তুলে দিই, আর টপ রেটার সেলার তুলে দিলাম। এখন লেভেল টু সেলার নিব আমরা, ঠিক আছে। লেভেল টু সেলার সেম ভাবে আমরা দুটো অন করি, আচ্ছা আমরা দুটো নিলাম, ঠিক আছে। তো দুটোর ভিতরে আমরা দেখবো যে কোনটার অর্ডার বেশি আছে। তো বন্ধুরা দেখেন, আমরা লেভেল টু সেলারদের দুটো গিগ ওপেন করেছি, কিন্তু দুটো গিগের ভিতরে একটা গিগ অর্ডার নাই আর একটা গিগে 13টা অর্ডার আছে। তো যেটা 13টা অর্ডার আছে সেটা টপ রেটার সেলারের সামনে রাখবো, যেটা একটা অর্ডার ছিল তার উপরে যাবে, ঠিক আছে। এভাবে আপনারা আপনাদের গিগগুলো এভাবে সাইজ করে নেবেন। নেওয়ার পরে আপনি করবেন কি, প্রথম যে গিগটা আমরা চয়েস করেছিলাম ছোট 17টা অর্ডার যেটা রানিং, আপনারা আপনাদের জায়গা থেকে অনেকগুলো গিগ নেবেন এইভাবে। লেভেল অন, তারপর নিউ সেলার, এভাবে বেস্ট সেলারদের ইগুলো নেবেন, টাইটেলগুলো নেবেন, ঠিক আছে। আপনি টপ রেডারে 10টা নেবেন, লেভেল টুতে 10টা নেবেন, লেভেল অনে 10টা নেবেন, নিউ সেলারদের নেওয়ার দরকার নেই আপনার, ঠিক আছে। আপাতত এই তিনটে মানে লেভেলের গিগগুলো আপনারা ওপেন করবেন, 10টা 10টা, 30 50টা, যতটা ইচ্ছা আপনাদের। যখন বেশি বেশি টাইটেল আপনারা নিয়ে কপি করে চয়েস করবেন, তখন কিন্তু আপনার জায়গা থেকে একটা স্মুথ একটা গিগের টাইটেল রেডি হয়ে যাবে। তো দেখেন আমরা প্রথম যে টাইটেলটা কিভাবে টাইটেল রেডি করবেন, তা আমরা এই প্রথম টাইটেলটা আমরা কপি করব, পুরোটা আমরা কপি করে আমাদের ডেস্কটপে একটা নিউ ডকুমেন্টস নিয়ে, আপনার আপনার জায়গা থেকে এই যে ডকুমেন্টসটা নিতে হয়, এখান থেকে রাইট বাটন ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করলে যে রিফ্রেশ অপশনটা থাকে, সেখান থেকে যে নিউয়ে গিয়ে আপনি এই যে টেক্সট ডকুমেন্ট এটা ক্লিক করলে আপনার এটা চলে আসবে, ঠিক আছে। তো আমার এখানে যেটা একটা আছে আমি আর আরটা নিতে চাচ্ছি না, ঠিক আছে। এখন এখানে আমরা এটা পেস্ট করে দিব, এই যে পেস্ট করে দিলাম, ওকে। তো এইটা আমরা একটু লিখে দিই যে 17টা অর্ডার রানিং আছে, এটা আমরা বোঝার খাতিরে এটা লিখে দিলাম, না লিখলেও সমস্যা নেই, আপনি যদি বুঝতে পারেন কোনো সমস্যা নেই। এটা টপ রেটার সেলার দিচ্ছি, তারপরে সেকেন্ডটা ছিল 11টা, এটাও টপ রেটার সেলার, এর জন্য আমরা এখানে রাখছি, ওকে। কপি করে নিলাম, নেওয়ার পরে সেম ভাবে এখানে পেস্ট করে দিব। হয়তো বা এই রিলেটেড ভিডিও ইতিমধ্যে আগে একটা গিয়েছে, ঠিক আছে, ওইটা আমি আমাদের মিটে একটা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা হচ্ছিল, এই জন্য ওটা দেখাচ্ছিলাম এবং ওইটা স্ক্রিন শেয়ার করে আমি ইউটিউবে ছেড়েছি। যারা ওই ভিডিওটা দেখতে পারেননি তারা একটু ওই ভিডিওটা দেখে আসবেন, ওখান থেকেও কিছু ইনফরমেশন পেতে পারেন, ওকে। তো আমি সবগুলো টাইটেল নিয়ে নিলাম, আমার জায়গা থেকে সবগুলো টাইটেল নিয়ে নিলাম। এটার অর্ডার রানিং আছে 11টা আর এটার রানিং আছে 13টা, ওকে। তারপরে এইটা কপি করে এখানে আমরা পেস্ট করে দিব, ওকে। সেম ভাবে আমরা এই গিগেরটাও এটা নিয়ে নিই, এখন আমরা এখান থেকে 5টা গিগ টাইটেল নিলাম, ঠিক আছে। আপনাদের জায়গা থেকে আরো অনেকগুলো নিবেন, আর আমি যদি আরো অনেকগুলো নিতে চাই তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে, দেখার ধৈর্য থাকবে না, ঠিক আছে। এই জন্য আমি আর লেন্দি করছি না ভিডিওটা। তো কিভাবে চয়েস করবেন দেখেন, আমরা 5টা টাইটেল নিলাম, তো 5টা টাইটেল থেকে এখন যে ওয়ার্ডগুলো কমন সেই ওয়ার্ডগুলো আমরা নেব। আর কমনগুলো কেন নেব, কমনগুলো নেওয়ার কারণ হচ্ছে ওই কমনগুলো কিন্তু ক্লায়েন্ট বেশি বেশি সার্চ দিচ্ছে, আর সার্চ দিলে দিয়ে কিন্তু ওই কমনগুলোই ক্লায়েন্টের কাছে সামনে আসছে, এবং ক্লায়েন্ট ওই থাম্বনেলগুলো দেখে পছন্দ করছে, অর্থাৎ গিগ ইমেজ, সেগুলো দেখে ক্লায়েন্ট পছন্দ করছে এবং ক্লায়েন্টের ভালো লাগছে, ক্লায়েন্ট অর্ডার দিচ্ছে। এক সময় দেখা যাচ্ছে যে অর্ডার পেতে পেতে তারা টপ রেটার সেলার হয়ে গেছে ওই টাইটেল দিয়েই কিন্তু, ঠিক আছে। সুতরাং আমরা কমন মানে টাইটেলগুলো ইউজ করব, তাহলে হবে কি যে আমার জায়গা থেকে আমি দেখছি, ঠিক আছে, অনেকে অনেক রকম ভাবেন, অনেকে অনেক রকম করে থাকেন, তো আমার জায়গা থেকে আমি এটা করে দেখেছি যে আমার কাছে বার রিকোয়েস্ট অফ মানে অফ যায় না কোনো সময়। তো যাই হোক, আমি যেভাবে করি আমি সেভাবে দেখানোর চেষ্টা করছি। তো দেখেন এখানে আমরা যে কমন যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা কপি করব। তো আই উইল ডু, যেহেতু আমাদের গিগ দেওয়ার সময় আই উইল ডু থাকে, আই উইল পর্যন্ত থাকে, ঠিক আছে, তো আমরা আই উইল পর্যন্ত নিয়ে নিলাম, ওকে। নেওয়ার পরে এখন আমরা দেখব যে ডিজাইন শব্দটা, এই যে প্রথমে যেটা আছে ডিজাইন, তো ডিজাইন শব্দটা
এই চারটে গিগে আছে কিনা দেখি, মানে চারটে টাইটেল আছে কিনা দেখেন। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তার মানে পাঁচটা টাইটেলে ডিজাইন শব্দটা আছে। সুতরাং আমরা ডিজাইন শব্দটা নিব। ওকে, তো দেখেন প্রথমে অড ইউজ করছে ডিজাইন দিয়ে, এরা তিনটে গিগ টাইটেল ইউজ করছে ডিজাইন দিয়ে। তো আমরা এখান থেকে ডিজাইনটা কপি করে নিলাম, নিয়ে পেস্ট করে দিলাম, যেহেতু আমাদের কিন্তু এটা লোগো ডিজাইনের উপর যাবে। ঠিক আছে, আমাদের বেস্ট রাখ মানে আমাদের মাথায় রাখতে হবে একটা লোগো ডিজাইনের যে টাইটেল সেইটা যেন হয়, আবার যেন মানে আমাদের টাইটেলটা বানাতে বানাতে যেন আবার বুক কভার ডিজাইনের টাইটেল না হয়ে যায় বা টি শার্ট ডিজাইনের টাইটেল না হয়ে যায়। ঠিক আছে, এদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। তো এখন আমরা ডিজাইনটা নিয়ে নিলাম, নেওয়ার পরে এখন আমাদের যেটা দেখতে হবে, আবার আমাদের টাইটেলটা খুব সুন্দরভাবে মিলাতে হবে, কিন্তু সবগুলো কপি করে নিয়ে কিন্তু টাইটেল মিলবে না। টাইটেল কপি করলে এবং সুন্দরভাবে টাইটেলটা মেলানোর চেষ্টা করতে হবে, একটা মিনিংয়ে রাখতে হবে। ঠিক আছে, যাই হোক, আপনি কি দিবেন? আপনি যদি মিনিমালিস্ট লোগো পারেন তাহলে মিনিমালিস্ট লোগোটা অনেক বেস্ট এবং মিনিমালিস্ট লোগোটা অনেক সোজা, তো অনেকে মিনিমালিস্ট লোগোটা নিতে চায়, কেউ থ্রিডি লোগো দিতে চায় না। ঠিক আছে, কারণ থ্রিডি লোগো হয়তো বা তারা ঝামেলা মনে করে, যেন থ্রিডি লোগোটা করে না অনেক সময়। আমরা যেহেতু সহজ, মানে আমরা অনেকে আছি যারা সহজ পন্থায় ইনকাম করতে চায়, ঠিক আছে, তাদের জন্য আর কি বলতেছি। যারা মিনিমালিস্ট পারেন তারা মিনিমালিস্ট দিতে পারেন, যারা লোগো থ্রিডি পারেন তারা থ্রিডি পারেন। আমি যেহেতু পাঁচটা নিয়েছি এখনো, আমার মনে হয় যে আমি কন্টেন্ট খুঁজে পাচ্ছি না কোনটার থেকে কপি করবো। আপনি যখন 10টা 20টা 15টা নিবেন 50টা নিবেন, তখন কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে সবগুলো টাইটেল দেখে কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার টাইটেলটা কত স্ট্রং হবে। ঠিক আছে, এভাবে চয়েস করতে করতে কিন্তু আপনার টাইটেলটা অনেক স্ট্রং হয়ে যাবে। তো এখন আমরা দেখব, ডিজাইন শব্দটা হয়ে গেল, এখন আমরা দেখি আরেকটা কি মেলানো যায়। তারপরে দেখি যে ডিজাইনিং লোগো আছে, তারপরে আছে এখানে মিনিমালিস্ট লোগো। মিনিমালিস্ট লোগোটা কয়বার অপশন আছে দেখি, এখানে একটা আছে, একটা দুই জায়গায় আছে মিনিমালিস্ট লোগোটা। ঠিক আছে, মিনিমালিস্ট শব্দটা দুই জায়গায় আছে, তো আমরাও মিনিমালিস্ট শব্দটা ইউজ করতে পারি, কারণ আমরা মিনিমালিস্ট উপরে কাজ করব। ঠিক আছে, তো মিনিমালিস্ট কপি করে নিলাম, নেওয়ার পরে ডিজাইন এখানে রাখলাম, তারপরে আমরা টাইটেলটা আবার সুন্দরভাবে এডিট করব যে টাইটেলটা কিভাবে দিলে ভালো হবে। তারপরে লোগো, লোগো শব্দটা কিন্তু প্রত্যেকটা টাইটেলে আছে, দেখেন 3-5টা টাইটেলের ভিতরে কিন্তু লোগো শব্দটা আছে। তো আমরা নিলাম লোগো, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব। ওকে, এরপরে আমরা দেখব যে আর কি দেওয়া যায়। আমাদের হলো আই উইল ডিজাইন মিনিমালিস্ট লোগো, একটা কিওয়ার্ড কিন্তু আমাদের ইতিমধ্যে হয়ে গেছে, একটা না দুটো তিনটে কিওয়ার্ড হয়ে গেছে, ডিজাইন মিনিমালিস্ট লোগো, তারপরে ডিজাইন মিনিমালিস্ট, তারপর মিনিমালিস্ট লোগো, তিনটে কিওয়ার্ড কিন্তু আমাদের ইতিমধ্যে চলে আসছে। ওকে, তারপর দেখি আরো কি দেওয়া যায় কিনা। তারপরে মিনিমালিস্ট সেন্ট লোগো, ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং বন, ব্র্যান্ডিং, আচ্ছা বিজনেস, এই বিজনেস কথাটা আমরা উল্লেখ করব। কারণ কি, বিজনেস কথাটা কেন উল্লেখ করব, এই পাঁচটা গিয়ে যদি বিজনেস না থাকে তাও আমরা বিজনেস কথাটা উল্লেখ করব কি কারণে। বিজনেস কথাটা এই কারণে উল্লেখ করব, বেশিরভাগ ক্লায়েন্ট বা রিকোয়েস্ট যারা পাঠায় তারা বিজনেস লোগো নিতে চায়। ঠিক আছে, বিজনেস মিনিমালিস্ট লোগো নিতে চায় তারা, আমি ইতিমধ্যে আমি দেখেছি। ওকে, তো মানে বাই রিকোয়েস্ট আসে যেগুলো, আমি আমার জায়গা থেকে যে লোগো ডিজাইনের গিগটা দিয়েছি সেখান থেকে আমি বুঝতে পারছি যে বার রিকোয়েস্ট যেগুলো আসে সেটা বেশিরভাগ লোগোর উপরে যদি এসে থাকে তাহলে ওটা বিজনেস লোগোই আসবে। ঠিক আছে, তো আপনি ওইটা বিজনেস কথাটা যদি উল্লেখ রাখেন তাহলে বার যদি আপনার ডিসক্রিপশনে বিজনেস শব্দটা উল্লেখ করে ওই বায়ার রিকোয়েস্টও আপনার কাছে আসার সম্ভাবনা থাকে। একটা বায়ার রিকোয়েস্ট আসে কিন্তু অনেক ধরনের পন্থায়, শুধু যে আপনার ওই ক্যাটাগরির উপর বেস করে বায়ার রিকোয়েস্টগুলো আসে না, অনেকগুলো পন্থার উপরেও বেস করে বায়ার রিকোয়েস্টগুলো আসে। আপনি যদি ওই ক্লায়েন্ট যে ডিসক্রিপশনে, ক্লায়েন্টের ডিসক্রিপশনে যে কিওয়ার্ডগুলো ইউজ করে সেই কিওয়ার্ডগুলো যদি আপনার ডিসক্রিপশনের সাথে ম্যাচ করে যায় তাও কিন্তু ওই বায়ার রিকোয়েস্টটা আপনার কাছে চলে আসে। আবার আপনার টাইটেলে যদি কোনো ক্লায়েন্টের যদি কোনো গিগে বা ক্লায়েন্টের যে ডিসক্রিপশনটা দেয় সেই ডিসক্রিপশনে যদি আপনার টাইটেলের সাথে কোনো ওয়ার্ড মিস করে যায় সেই বায়ার রিকোয়েস্টটাও কিন্তু আপনার কাছে চলে আসে। সুতরাং আমি আমার জায়গা থেকে সাজেস্ট করব যে আপনারা যদি একটা গিগ দিতে চান এবং টাইটেলটা এইভাবে চয়েস করবেন, ঠিক আছে, তাহলে আপনার বায়ার রিকোয়েস্ট কখনোই মিস যাবে না, কখনোই মিস যাবে না, আপনি রিলোড দিতেই বায়ার রিকোয়েস্ট। আবার বায়ার রিকোয়েস্ট আসার কিন্তু কিছু সময় আছে, সেই সময়ের ভিতরে আর কি বলতেছি, সব সময় হবে বায়ার রিকোয়েস্ট আসবে এমনটা না, যে সময়গুলোতে বেস্ট করে বায়ার রিকোয়েস্টগুলো বেশি আসে সেই সময়গুলোতে কিন্তু আপনি এই টাইটেল ইউজ করলে কিন্তু অনেক বেস্ট বেস্ট রিকোয়েস্ট পাবেন আপনি।
ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল, আর পুরো টাইটেলটা দেখাতে পারলাম না, কারণ অনেকটা লং হয়ে গেছে ভিডিও। তো পুরো টাইটেলটা আমরা রেডি করে আপনাদেরকে আবার একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? তো এই পন্থাতে আপনারা টাইটেলগুলো চয়েস করবেন, ঠিক আছে? তাহলে আপনাদের বাই রিকোয়েস্টগুলো অ্যাভেলেবেল পাবেন, বাই রিকোয়েস্ট অ্যাভেলেবেল বাই রিকোয়েস্টগুলো পাবেন। আপনারা যদি এইভাবে 20টে, 50টে, 30টে করে যদি আপনারা টাইটেলগুলো নিয়ে চয়েস করেন একটা গিগ টাইটেল, তাহলে আমার জায়গা থেকে আমি দৃঢ়ভাবে বলতে পারি আপনাদের বাই রিকোয়েস্ট কখনো মিস যাবে না, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি সাবস্ক্রাইব করে না থাকেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর লাইক, যদি লাইক দিয়ে না থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিন, কারণ আপনাদের লাইকটা অনেক ইম্পর্টেন্ট আমাদের পরবর্তী আরও একটা কন্টেন্ট তৈরি করার বড় একটা উৎস আপনাদের একটা লাইক। সুতরাং একটা লাইক দিয়ে যাবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন ধরনের ভিডিও দিলে আপনাদের সুবিধা হবে, কমেন্ট করবেন, আমরা সেই ধরনের একটা ভিডিও তৈরি কর মানে সেই ধরনের ভিডিও তৈরি করার সর্বোচ্চ চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।